শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা লঙ্কান ব্যাটিংয়ে ধস নামানোর কাজটা করেছিলেন পেস বোলার তানজিম হাসান সাকিব। পরে তিনটি উইকেট নিয়ে ম্যাচ জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন বাঁহাতি এই পেসার। তবে জয় ছাপিয়ে মাঠে রোজা রাখার সময় পানি খাওয়া নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। তাকে নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রিয়াদের মতো ধর্মকর্মে গভীর মনোযোগ তানজিম হাসান সাকিবের। ধর্মচর্চা নিয়ে নিজস্ব মতামত প্রকাশে এনে অতীতে সমালোচনা করিয়েছেন এই তরুণ পেসার। কেউ তার প্রশংসা করেছেন, কেউ আবার সমালোচনা করেছেন। বিসিবির পক্ষ থেকেও তার জবাবদিহি করতে হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই তানজিমকে পানি খেতে দেখে সরগরম সোশ্যাল মিডিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ম্যাচেই ভারতের বিপক্ষে অসামান্য নৈপুণ্যে সাড়া ফেলে দিয়েছিলেন তানজিম সাকিব। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ পেসারের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু পোস্ট আলোচিত হতে থাকে। তানজিম সাকিব নিজের ভেরিফাইড পেজে ২০২২ সালের ৯ সেপ্টেম্বরে একটি পোস্টে তিনি লিখেছিলেন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। আরেক পোস্টে তানজিম সাকিব দেশের প্রাইভেট ভার্সিটিতে প্রিমিক্সিং নিয়েও কথা বলেছেন। এবার সেই বিতর্কিত তানজিম সাকিবকে রোজার মাসে মাঠে পানি খেতে দেখলে আবারও সমালোচনার ঝড় উঠে। তবে বাংলা ক্যালেন্ডারের শেষ ঋতুতে চট্টগ্রামের মতো আর্দ্র এলাকায় রোজা রেখে একদিনের ম্যাচ খেলা সহজ নয়, বিশেষ করে পেসার হিসেবে। ম্যাচ শেষে তাই দলের জুনিয়র সতীর্থকে আগলে রাখলেন জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। পানি খেতে দেখে তানজিমের যারা সমালোচনা করছেন তাদের প্রসঙ্গে মুশফিক বলেন, এক এক মানুষ এক একভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে, ওর প্রেক্ষাপট কি সেটা ভিন্ন, আমিও কিন্তু ওরকম জানি না। অথচ মুশফিক নিজে রোজা রেখেছিলেন, রোজা রেখেছিলেন রিয়াদও। দুজনই দুর্দান্ত পারফর্ম করে দলকে জিতিয়েছেন। মাঠে খেলা চলাকালীন মাগরিবের আজান শুনে ইফতার করেন তারা। তবে তানজিমের রোজা না থাকাকে স্বাভাবিক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। এ ব্যাপারে তিনি বলেন, স্বাভাবিক যেরকম গরম ছিল ওর জন্য কঠিন, আর ওর ক্র্যাম্প হচ্ছিল, পেস বোলারদের জন্য আরো অনেক কঠিন হয়ে ওঠে, রোজা না রেখেও আজ দুই তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। একই সাথে যেটা বললাম, এটা যার যার ব্যক্তিগত মতামত। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।